বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ হতেই একদিনের বিশ্বকাপের জন্য আইসিসিকে একটি প্রস্তাবিত ম্যাচ শিডিউল পাঠালো বিসিসিআই। ওই সূচি অনুযায়ী 15ই অক্টোবর ভারত এবং পাকিস্তানের ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এছাড়াও ভারতের একটি ম্যাচ থাকছে ইডেনে। প্রস্তাবিত সূচি অনুযায়ী চলতি বছরের 5ই অক্টোবর থেকে শুরু হবে একদিনের বিশ্বকাপ। প্রথম ম্যাচ রয়েছে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড। 8ই অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত। ওই ম্যাচটি হবে চেন্নাইয়ে। তবে প্রস্তাবিত সূচিতে সেমিফাইনালের ভেন্যুর কোনো উল্লেখ নেই।